হোটেলের এক কর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি আরবের কূটনীতিককে চারবার বেত্রাঘাত করার আদেশ দিয়েছেন সিঙ্গাপুর আদালত। একই সঙ্গে ওই কূটনীতিককে 26 মাসের বেশি মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের স্টেটস টাইমস পত্রিকার বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়, গত শুক্রবার এ আদেশ দেওয়া হয়েছে। কূটনীতিক বান্দার ইয়াহিয়া আল জাহারনি চীনের বেইজিং এর সৌদি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট। গত বছর সিঙ্গাপুরে তিনি ছুটি কাটাতে এসে এ ঘটনা ঘটান। দণ্ডাদেশের বিরুদ্ধে তিনি আপিল করবেন। সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাত করা আইনসম্মত। যৌন নিপীড়ন, দাঙ্গা বা ভিসা ছাড়াই 90 দিনের বেশি বিদেশিদের অবস্থানের মতো অপরাধের ক্ষেত্রে এ ধরনের সাজা দেয়া হয়। সৌদি আরবেও সাজা হিসেবে বেত্রাঘাত আইনসম্মত।